কিভাবে লিড অ্যাসিড ব্যাটারির পানি পরিমাপ করা যায় বা লিড অ্যাসিড ব্যাটারি একটি হাইড্রোমিটার দ্বারা পরিমাপ করা যায়? আমরা জানি পিওর ওয়াটারের গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি 1। এখানে আমরা নর্মাল ওয়াটার মেপে দেখতেছি হাইড্রোমিটার দ্বারা, যেটা হাইড্রোমিটারের যে স্কেল রয়েছে এই স্কেল অতিক্রম করে পানি উপরে উঠে গেছে, কিন্তু মিটারের কোনো পরিবর্তন হয় নাই। আমরা জানি যে সালফিউরিক অ্যাসিডের স্পেসিফিক গ্র্যাভিটি 1.834। মূলত ব্যাটারিতে যে ইলেকট্রোলাইট পানি ইউজ করা হয় তা হচ্ছে পিওর ওয়াটার এবং সালফিউরিক অ্যাসিড, যেখানে গ্র্যাভিটি থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1.2 থেকে 1.25। মোট কথা, একটা হাইড্রোমিটারে যে সবুজ অংশটি রয়েছে এই অংশে যদি ব্যাটারির পানি পরিমাপ করলে ভেসে থাকে, ওই অংশে যদি পানির লেভেলটা ভেসে থাকে, তার মানে হচ্ছে ব্যাটারিটি ভালো অবস্থানে বা হেলদি অবস্থানে রয়েছে। তো আমরা এখানে একটি 12 ভোল্টের ব্যাটারি টেস্ট করতেছি হাইড্রোমিটার দ্বারা। এই হাইড্রোমিটারের স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট হচ্ছে এই হাইড্রোমিটার দ্বারা। এর যে সবুজ অংশটি রয়েছে এর অংশে যদি পানির লেভেল থাকে এবং ফ্লোটটি, যে ভিতরে যে ফ্লোট স্কেলটি রয়েছে এটি যদি ভেসে, যদি পানির টপ লেভেলটা যদি সবুজ অংশে থাকে বা গ্রিন অংশে থাকে, তার মানে হচ্ছে ব্যাটারিটি হেলদি কন্ডিশনে রয়েছে। মূলত ব্যাটারির প্রতিটি সেলেরই যে ইলেকট্রোলাইট রয়েছে, যা সালফিউরিক অ্যাসিড এবং ডিস্টিল ওয়াটার দ্বারা পরিপূর্ণ, তো এই অংশটি আমরা টেস্ট করলে নর্মালি 1.2 থেকে 1.25 পেয়ে থাকি, যা স্পেসিফিক গ্র্যাভিটি নামে পরিচিত। তো এই অংশটি মূলত এখানে মিটারের যে ফ্লোট স্কেলটি রয়েছে এই স্কেলের সবুজ অংশটিতে মার্ক করা রয়েছে। তো হাইড্রোমিটারের এই সবুজ অংশে যদি থাকে পানি, তার মানে ব্যাটারিটি হেলদি অবস্থানে রয়েছে। কিন্তু যদি এই সবুজ অংশ অতিক্রম করে বা গ্রিন অংশ অতিক্রম করে রেড ইউনিটে পৌঁছে যায়, তার মানে হচ্ছে ব্যাটারিটি ড্যামেজ হয়ে গেছে। আর যদি নিচের যে হলুদ প্রান্ত রয়েছে ইউলো, এই ইউলো পর্যন্ত যদি ফ্লোট হয়ে থাকে, তাহলে ব্যাটারিটি পুনরায় চার্জ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ভালো ব্যাটারির প্রতিটি সেলেই পানি লেভেলটি বা ফ্লোট স্কেলটি গ্রিন অংশে রয়েছে, তার মানে এই ব্যাটারিটি সঠিক অবস্থানে রয়েছে। প্রথম দিকে আমরা যেই পানিটি মেপেছিলাম সেখানে দেখা যাচ্ছে সবুজ, হলুদ, সবুজ এবং লাল তিনটি অংশ অতিক্রম করে ফ্লোরটি মূলত ডুবেছিল, তার মানে হচ্ছে ওখানে কোনো লিড অ্যাসিড, যে সালফিউরিক অ্যাসিড এবং ডিস্টিলেটরের সমন্বয়ে যে ইলেকট্রোলাইট তৈরি করার কথা ছিল সেটি ছিল না। বাট ব্যাটারির যে ওয়াটারটি আমরা টেস্ট করতেছি ইলেকট্রোলাইট ওয়াটার, এই ওয়াটারটি মূলত সালফিউরিক অ্যাসিড এবং পিওর ওয়াটারের সমন্বয়ে, যার জন্য হাইড্রোমিটারের মাধ্যমে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি পাচ্ছি হেলদি কন্ডিশনে। তো এভাবে মূলত আমরা একটি নর্মাল হাইড্রোমিটার দ্বারা, যা বাজারে খুব অল্প দামেই কিনতে পাওয়া যায় আমাদের বাসার